জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড মিটিওরোলজিক্যাল অর্গানাইজেশন WMO এর রিপোর্ট অনুযায়ী 2027 সালের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস অতিক্রমের আশঙ্কা রয়েছে 66%। এক্ষেত্রে মানবসৃষ্ট গ্রিন হাউস গ্যাস নিঃসরণের পরিমাণ বৃদ্ধি এবং আসন্ন এল নিনো মূল প্রভাবক হিসেবে ভূমিকা রাখবে। 2020 সালে বৈশ্বিক তাপমাত্রা প্রায় 1.5 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা ছিল 20%। গত বছর সে আশঙ্কা বেড়ে দাঁড়ায় 50%। আর সম্প্রতি প্রকাশিত রিপোর্টের বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির এই আশঙ্কা পৌঁছেছে 66%। 150 বছর আগে পৃথিবী যেমন ছিল সে তুলনায় এখন প্রায় 1.1 ডিগ্রি সেলসিয়াস বেশি উত্তপ্ত। আরও অর্ধেক ডিগ্রি বেড়ে যাওয়াকে আপাত দৃষ্টিতে খুব একটা বেশি মনে না হলেও এর সুদূর প্রসারী প্রভাব অনেক বেশি। বর্তমান বিশ্বে আমরা খরা, ডেজার্টিফিকেশন সহ অন্যান্য যেসব দুর্যোগ দেখছি সেগুলো কয়েক গুণ বেড়ে যাবে। এত অল্প সময়ের মধ্যে এত বেশি তাপমাত্রার বৃদ্ধি পৃথিবী আগে দেখেনি। চরম আবহাওয়া আরও বেশি তীব্রভাবে এবং বেশি সময় ধরে চলবে। গ্রিনল্যান্ডের মতো এলাকাতেও বরফ গলতে শুরু করেছে। 1.5 ডিগ্রি পার হলে বিশ্বের 70% কোরাল রিফ ধ্বংস হয়ে যাবে। 2015 সালের প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে আগামী কয়েক বছরের মধ্যে এই তাপমাত্রা বৃদ্ধি প্রথমবারের মতো 1.5 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। তবে বিজ্ঞানীদের মতে লাগাম ছাড়াভাবে তাপমাত্রার এমন বৃদ্ধি হয়তো সাময়িক সময়ের জন্য হবে। এক্ষেত্রে পরবর্তীতে দীর্ঘ সময় ধরে 1.5 ডিগ্রি সেলসিয়াসের মতো উচ্চ হারে তাপমাত্রা বৃদ্ধি ঘটতে থাকলে সেটা মারাত্মক বিপর্যয় ডেকে আনবে, যার ফলে অসহ্য তাপদাহ, তীব্র ঝড় এবং দাবানলের মতো দুর্যোগ ঘটতে পারে। আগামীতে কোনো এক বছর তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ 1.5 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেলেই তার মাধ্যমে প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা পুরোপুরি ভঙ্গ হয়েছে এমনটা নয়। বরং এর পরেও যদি তাপমাত্রা বৃদ্ধির এই উচ্চমুখী ধারা বজায় থাকে তবে সেই লক্ষ্যমাত্রা পুরোপুরি ভঙ্গ হয়েছে বলে ধরে নেওয়া হবে। তাই বিজ্ঞানীরা মনে করেন গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ কমিয়ে এখনও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিতে লাগাম টানা সম্ভব। প্যারিস চুক্তি অনুযায়ী শিল্প বিপ্লবের আগে অর্থাৎ 1850 থেকে 1900 সাল পর্যন্ত সময়ের তুলনায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু 2018 সালে আবারও পর্যালোচনা করে দেখা যায় যে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেলেই সেটা বিপজ্জনক হবে। গত কয়েক দশকের ক্রমাগত গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ বৃদ্ধির ফলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ 2016 সালে সর্বোচ্চ 1.28 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছয়। আর গত বছর ছিল শিল্পযুগের আগের তুলনায় 1.15 ডিগ্রি সেলসিয়াস বেশি।